অকল গুৱাহাটীত নহয়, কেন্দ্রীয় সরকারে সমগ্র অসমৰ কাৰণে মানে পেৰা মিলিটারি ফোর্স পঠিয়াছে, আর জিপি সিংয়ে একেবারে একেবারে মাফিয়া দনৰ নিচিনাকে ডাঙৰ ডাঙৰ ডাইলগ মাৰি আছে আমাৰ ডিজিপি ডিসি জিপি সিংয়ে, আৰু একদম কলা কলা ড্রেস পিন্ধাই ব্ল্যাক কেট কিছুমানক মানে গাঁৱে ঘূঁয়ে গোটেই চারিফালে মেলি দি এটা সন্ত্রাসময় পরিস্থিতির সৃষ্টি করে এখন ফেসিস্ট সরকারে, এখন চৈরাতান্ত্রিক সরকারে, এখন অগণতান্ত্রিক সরকারে, এখন অসাংবিধানিক, এখন সাম্প্রদায়িক আর এখন অসম বিরোধী আইন কা নামৰ এই আইনখনক আমার মূরৰ ওপৰত চাপি দিব খুঁজেছে। কিন্তু তার পাছতো তেওঁলোকে কিন্তু এই সাংঘাতিক ধরনের প্যারামিলিটারি ফোর্স অনার পাছতো কিন্তু আজির দিন নিরাপদ বলে তেওঁলোকে নিজকে অনুভব করা নাই। মন্ত্রীবিলাকে, মুখ্যমন্ত্রীয়ে, মন্ত্রীবিলাকে, বিজেপির নেতৃবর্গ এতিয়াও থরহরি কম্পমান হয়ে আছে। তেওঁলোকে ভয় খাই আছে যে অসমৰ মানুহ পুরা ওলাই আহিব নেকি, আকৌ কা আন্দোলন ওলাই আহি আকৌ বিজেপিক বাৰ বজাই দিব নেকি, এই ভয় খাই আছে। গতিকে এই মুহূর্তত মই নিজেও কা বিরোধী আন্দোলনের প্রস্তুতির কামতে লাগি আছো, কা বিরোধী আন্দোলনটো যাতে সঠিকভাবে হয়, সঠিকভাবে আগুয়াই লৈ যাব পাৰে। আর আমার বিরোধীসকলে ঘোষণা করা, আমার বিরোধীসকলে যেটো ঘোষণা দিছে যে যিদিনাই কা এবার ইমপ্লিমেন্ট হব তার পাছতেই, তার পাঁচদিনাই আমার অসম বন্ধ পালন করা হব, এই গোটেই কামবিলাক যাতে সঠিক রূপত আগবাঢ়ি যায় তার কারণে মই অসমবাসী রাইজক শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করবর কারণে কার বিরুদ্ধে, আর কা যাতে অসমত ইমপ্লিমেন্ট হয়, অসমত যাতে বিদেশী সংস্থাপিত করব নোৱাৰে তার কারণে ঐক্যবদ্ধভাবে মাত পাতিবর কারণে মই সকলো অসমবাসী রাইজক আকৌ এবার আহ্বান জানাইছো, আহক রাইজ, আমি কা আহিলে আমার অসমীয় জাতি নাবাছো, আমার অস্তিত্ব সংকট হব, আমার ভাষা লুপ্ত হব, অসমীয়া রাজ্যিক ভাষার পরিবর্তে ই এটা সরু ভাষাত পরিণত হয়ে গুছি যাব, দুর্বল ভাষাত পরিণত হব, আমি ত্রিপুরার নিচিনাকে আমার রাজনৈতিক সাংস্কৃতিক ভাষিক সকলো অধিকার আমার হাতের পর কাহি লৈ গুছি যাব। গতিকে আহক আমি সকলে মিলে কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হ, মই প্রত্যেকজন অসমীয়া, অসম প্রেমিক, জাতীয়তাবাদী আর অসমক ভালপোৱা, ভাষা সংস্কৃতি ভালপোৱা মই প্রত্যেকজন অসমীয়াক ঐক্যবদ্ধ হবর কারণে বিনম্রভাবে আহ্বান জানাইছো, আর কা বিরোধী আন্দোলনের কারণে সকলকে প্রস্তুত হবর কারণে আহ্বান জানাইছো। এইটার বড় দুর্ভাগ্যজনক কথা যে গোটেই গুৱাহাটীখন মোটামুটি সমরসজ্জাত পরিণত করে দিছে, সমরসজ্জা। আমার শিবসাগর সমষ্টিটিত কি করেছে জানেনে, কলা কলা কিছুমান ব্ল্যাক কেটক গাঁওবিলাকলে একেলগতে একদম খ হিসাবত মানে এনেকুৱা ব্ল্যাক কেট কিছুমানক কমান্ডো ফোর্স কিছুমানক পঠিয়াই ভয় খুৱাইছে, মানুষ ভয় খুৱাইছে, মানে তহল দি আছে। হ্যাঁ, এনেকে তহল দি মানুষবিলাক ভয় খুৱাইছে, একদম ঘনে ঘনে 50 মিটার দূরে দূরে তেওঁলোকে এনেকুৱা ধরনের হেৰি কৰিছে, কি কয় আপনার বেরিকেড নির্মাণ কৰিছে, কৰবাত বাঁহৰ বেরিকেড, কৰবাত লোহাৰ বেরিকেড তেওঁলোকে নির্মাণ কৰিছে। আকৌ কৰবাত আমি দেখিবলৈ পাইছো যে তেওঁলোকে সমরসজ্জা এনেকুৱা পৰ্যায়লৈকে গুছি গৈছে যে তেওঁলোকে প্ৰত্যেকটো জাতীয় সংগঠনৰ নেতৃবর্গক মাতি নিনি ভয় খুৱাইছে, কৰবাক কাৰবাক আকৌ আপোনাৰ খত লিখাবলৈ বাধ্য কৰিছে, কারবাক ভাবুকি দিছে ওলাই নাহিবলে, কারবাক আমি আপনার নিরীক্ষণত রাখিছো, আপনি গন্ডগোল করলে কিন্তু আমি লগেলগে গ্রেপ্তার করি, এইবিলাক কথা কৈছে। মুঠতে চারিওফালের পর একটা আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি করে কাটো তেওঁলোকে পাস করাই লৈ যাব খুঁজেছে। অহা 7 তারিখে কেন্দ্রীয়, আমি জানা মতে কেন্দ্রীয় কেবিনেট বৈঠক আছে, আর হয়তো অহা 7 তারিখের দিনাই কা হয়তো তেওঁলোকে গৃহীত করব পারে, কা হয়তো তেওঁলোকে ইমপ্লিমেন্টর সিদ্ধান্ত লব পারে। গতিকে 7 তারিখের দিনা যদি সঁচাকে কেন্দ্রীয় কেবিনেটত এইটো গৃহীত করে, তেতিয়াহলে 8 তারিখের দিনা আমার বিরোধী দলবিলাকে ঐক্যমঞ্চ, বিরোধী দলের ঐক্যমঞ্চ সেদিন লুৰিণজ্যোতি গগৈ আর ভূপেন বৰা ডাঙরিয়া ঘোষণাই করে দিছে যে আমার অসম বন্ধ পালন করা হব। গতিকে মই ভাবো যে যদি সঁচাকে 7 তারিখের দিনা কা বলবৎ করা হয় তেতিয়াহলে আমি সকলে 8 তারিখের পর ব্যাপক রূপত প্রতিবাদের কারণে আর গণতান্ত্রিক প্রতিবাদের কারণে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদের কারণে রাজপথলে ওলাই আহিবর কারণে মই সকলো অসমবাসী রাইজক আহ্বান জানাইছো।